গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি আলাদিন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেতে হবে ব্যাংকের কাজের জন্য বালুরঘাটে। আমার সাথে অর্ডারগুলো এসেছে, একটা বয়ার MM1 মাইক আর একটা অ্যাডাপ্টার। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে আমি রেকর্ডিং করছি, সেটার এখন আর প্রয়োজন হবে না। আশা করা যায় ব্লগের যে অডিও কোয়ালিটি সেটা ইম্প্রুভ হবে ধীরে ধীরে, ব্লগের কোয়ালিটিও ইম্প্রুভ হবে। তো তোমরা সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো। মাইক অ্যাটাচ করার জন্য লাগবে একটা গ্লু, সুপার গ্লু। সো দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। ৫ টাকার আঠাগুলো, সুপার গ্লু, সুপার গ্লু নাকি বলছে, ফেভিগাম। ফেভি কুইকটা নাই? হ্যাঁ কুইকটা, কুইকটা তো সুপার গ্লু বলতে ওটাই বুঝে। খুচরা আছে? হ্যাঁ আছে আছে। ৫ টাকা তো নাকি? হেয়ার ইউ ক্যান সি, আমি আমার পার্সেল দুটো পেয়ে গেছি ফ্লিপকার্ট থেকে। এবার এটা খুলে সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। বুম, হেয়ার ইউ ক্যান সি আমি নতুন ট্রাইপড মাইক লাগিয়ে ফেলেছি। আমি জানি না যে অডিও কেমন আসছে, আপনারা নিচে কমেন্ট করে জানান যে অডিও কেমন আসছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হয়তো বা দেখতে পাচ্ছেন। তো ব্যাংকের ভিতরে হয়তো করতে দেবে না, শুট পার্কিংয়ের ব্যবস্থা নাই, দেখা যাক। ব্যাংকের লাইন উপরে যেতে দিচ্ছে না, এখান থেকে লাইন ব্যাংকের কাজ এখানে শেষ। তবে একটা লোকের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল, গরম খুব করছে, দেখা যাক কিছু ঠান্ডা ঠান্ডা যদি পাওয়া যায় তাহলে ঠান্ডা খেতে হবে। চারিদিকে করোনার প্রকোপ, আর দেখো দোকান খুলে বসে আছে। ভাই দেখে শুনে খাবার খাবেন সবাই। আমার মনে হয় যে এরকম জায়গা থেকে খাদ্যদ্রব্য না কিনে খাওয়াটাই সব থেকে ভালো। যদিও কখনো বাইরে থেকে খেতে হয় আপনাদেরকে, অবশ্যই আপনারা হাইজিন মেনটেন করে খাবেন। আর গরিব লোক কি বলবো, এদের এটাই একমাত্র কর্ম, এটা করেই তাদের ব্যবসা, এটা করেই তাদের পেট, তাদের সংসার চলে। কিন্তু আপনারা আপনারা একটু সাবধানে থাকবেন এ বিষয়ে। কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা বা বিশেষ বিশেষ সরকারি ক্ষেত্রে শুধুমাত্র মনে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, তাছাড়া মনে হয় না। তোমরা দেখতে পাচ্ছো কিছু আছে, ঠান্ডা হবে কি বল। দিও
দিবা তুমি হচ্ছে স্প্রাইট দাও এটা দিব হ্যাঁ এটা দাও কত এটা কত ওখানে কাজ সম্পূর্ণ, ওখানকার কাজগুলো হয়ে গেছে, ব্যাংকের কাজ সমাপ্ত। আর ব্যাংকে একটা ঘটনা ঘটলো আমার সাথে, যেটা হয়তো তোমরা নতুন ব্লগিং করতে শুরু করলে হয়তো তোমাদের সাথেও ঘটতে পারে এই ঘটনাটা। ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছে সবাই, সেই কারণের জন্য আমি একটা ভিডিও ক্লিপ বানাচ্ছিলাম। একজন এসে আমাকে হঠাৎ করে বললো, ভাই কী করছিস? আমি বললাম ভিডিও করছি। বলছে কিসের জন্য? ইউটিউবের জন্য। আমাকে বলছে যে ভাই আমার ভিডিওটা ডিলিট করে দে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। আমাকে বলছে আমি পছন্দ করি না কোথাও, আমাকে বলছে আমি পছন্দ করি না কোথাও আমার ভিডিও পোস্ট করুক কেউ, এটা আমি পছন্দ করি। ঠিক আছে, একদিক থেকে ভালো, যদি তুই আনকমফোর্টেবল হও ভিডিওতে ঠিক আছে, বলে দেওয়াটা ভালো, আর ফুটেজটা ডিলিট করে দেওয়াটাও আমার মনে হয় যে ভালো। গরম প্রচুর পড়েছে, এখানে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হচ্ছে। স্নান করে এসে অনেকটা ফ্রেশ লাগছে, স্নান করে আসার পরে লেবুর একটা শরবত খেলাম। আর গরমের দিনে আমার মনে হয় যে লেবুর শরবতটা খাওয়াটা উচিত। আমি একটা প্ল্যান করছিলাম যে কোথাও যদি যাওয়া যায়, তার মধ্যে হঠাৎ করে শিলিগুড়ি থেকে আমার আঙ্কেলের ফোন চলে আসে, বলে যে আঙ্কেল তুই আমার এখানে আয়, একটু দরকার আছে। আর আমাকেও যেতেই হতো শিলিগুড়িতে, তো যখন যাচ্ছি এর মাঝখানেই আমি আমার দরকারটাও সেরে নেব। আমার দরকার বলতে, আমি একটা ইন্টারভিউর জন্য শিলিগুড়িতে যেতে চাইছিলাম অনেক দিন ধরেই, তো প্ল্যান চলছে এখনও, ঠিক জানি না যে যাবো কি না যাবো। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, নেক্সট ব্লগে তোমরা জানতে পেয়ে যাবে যে আমি যাচ্ছি না যাচ্ছি না। যদি যাই তাহলে একটা নতুন জায়গা এক্সপ্লোর করার মতো, কন্টেন্ট প্রচুর পেয়ে যাব। এসেছি আমি বাড়ির ছাদের উপরে, সন্ধে 5টা বেজে গেছে, সন্ধে না বিকেল 5টা বেজে গেছে, আর নিচে ভালো লাগছিল না, তো সেই কারণের জন্য উপরে চলে আসলাম। মাইক টেস্ট করারও ভালো হবে আমার পক্ষে। আর আমি ক্যামেরার উল্টো পাশটা দিয়ে, মানে পিছনের দিক দিয়ে ব্লগ করতেছি। জানি না ব্লগের অভ্যাসটা কতদিনে করে উঠতে পারবো, মানে লেন্সের দিকে তাকানোর অভ্যাসটা কতদিনে করে উঠতে পারবো, দেখা যাক। অ্যাজ ইউ ক্যান সি মাই ব্লগিং সেট আপ, বোয়ার MM1 মাইক, এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, দাম হিসাবে বিল্ড কোয়ালিটি ভালো, বাট সাউন্ড কোয়ালিটি আমার অতটা পছন্দ হয়নি, কারণ আমার এমনি ক্যামেরাতেই, স্টক ক্যামেরাতেই ভালো সাউন্ড দেয়, খারাপ না, ভালো, এই প্রাইস রেঞ্জে ভালোই। এটা আমার ট্রাইপড, এর সাথে একটা অন্য মাউন্ট এসেছিল, বাট আমি এটা এক্সট্রাভাবে অর্ডার দিয়েছি। আর আমি এটাকে, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, এটাকে আমি ব্ল্যাক টিউব দিয়ে আটকেছি, আঠা দিয়ে আটকাইনি আমি, আমার মনে হয় যে আঠার থেকে ব্ল্যাক টিউব দিয়ে সেফটি বেশি সেই কারণের জন্য। এটা খুবই স্টাডি, খুবই ভালো। আর আমার সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে স্যামসাংয়ের A50s, আর আমি যেটা দিয়ে ব্লগ করি সেটা হচ্ছে রিয়েলমি X2। আজকের জন্য এতটুকু, যে কোনো কারণের জন্য আপনাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার অবশ্যই করুন।